Hoddle then. Brandano. হ্যান্ড অফ গডের কাহিনীটি আমরা বোধহয় কম বেশি সবাই জানি, যেখানে ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা তার হাত দিয়ে গোল করেছিলেন আর্জেন্টিনার পক্ষ থেকে এবং জয়লাভ করেছিলেন 1986 সালের ফুটবল বিশ্বকাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ক্রীড়াঙ্গনে এরকম জালিয়াতির কিছু ঘটনাসমূহ সম্বন্ধে। তাহলে চলুন এক নজরে দেখে নিই সেই সকল ঘটনাগুলোকে। হ্যান্ড অফ গড, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচাইতে সমালোচিত গোল বোধহয় এটি। ফকল্যান্ড যুদ্ধের ক্ষত থাকতেই 1986 সালে বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ফকল্যান্ড যুদ্ধে 650-এরও বেশি আর্জেন্টাইন নিহত হয়। যেভাবেই হোক, জেতার পণ করেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা বাহিনী। ম্যাচের 51 মিনিটে ইংল্যান্ডের ডিবক্সে মিডফিল্ডার স্টিভ হজের ভুল ক্লিয়ারেন্সে বল চলে আসে ডিয়াগো ম্যারাডোনা ও ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের মাথার উপরে। ম্যারাডোনা দেখলেন তার চেয়ে লম্বা শিলটনকে কোনোভাবে হেড দিয়ে হারানো যাবে না, এই কারণে তিনি মুহূর্তের মধ্যে হেড না করে তার বাঁ হাত দিয়ে বলটি ঠেলে দিলেন গোলপোস্টের দিকে। স্তব্ধ শিলটন দেখলেন হাত দিয়ে স্পর্শ করা বল গোলপোস্টের দিকে ঢুকে গেল এবং তাৎক্ষণিকভাবে ইংলিশ খেলোয়াড়রা রেফারির কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছিল, যদিও রেফারি অনড় থাকেন তার সিদ্ধান্তে। পরবর্তীতে ম্যারাডোনাকে এই গোল সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন হ্যান্ড অফ গড, অর্থাৎ ঈশ্বরের হাত দিয়েই নাকি তিনি এই গোলটি করেছিলেন। প্লাস্টার অফ প্যারিস, দুবার গোল্ডেন গ্লাভস চ্যাম্পিয়ন পুর্তোরিকান বক্সার লুই রেস্টোর ক্যারিয়ারের শুরু দিককার কাহিনী। নামকরা বক্সার হওয়ার পথে চেষ্টা করে যাচ্ছেন তিনি, যদিও সে সময় নিউ ইয়র্কের বাইরে তাকে তেমন কেউই চিনত না। এই কারণে লুই রেস্টোর সাধ ছিল তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করবেন এবং সেই লক্ষ্য অর্জনের পথে এক বড় ধাপ অতিক্রম করেন 1983 সালে। তখন পর্যন্ত অপরিচিত বক্সার বিলি কলিন্সকে হারিয়ে অঘটন ঘটিয়ে ফেলেন রেস্তো। 10 রাউন্ড পর্যন্ত চলতে থাকা ম্যাচটিতে কলিন্সকে বেধর মারেন রেস্তো। চোখ মুখ ফুলে লাল হয়ে যায় কলিন্সের, যদিও সে সময় রেস্তো জোরে ঘুষি মারতে পারেন না এমনটাই মনে করতেন সবাই। কিন্তু এই ম্যাচের ফলাফল সকলের ধারণাকে পাল্টে দেয়। ম্যাচ শেষে রেস্তোর সঙ্গে করমর্দন করতে আসেন কলিন্স ও তার কোচ এবং তার বাবা বিলি কলিন্স সিনিয়র। করমর্দন করতে গিয়ে অনুভব করেন স্বাভাবিক গ্লাসের চাইতে পাতলা গ্লাস পরেছেন রেস্তো, যা অনৈতিক। বিলি কলিন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হয় রেস্তোর বিরুদ্ধে এবং সেই তদন্তে বেরিয়ে এলো গ্লাভস জোড়ার ভেতর থেকে 1 আউন্স করে তুলা সরিয়ে প্লাস্টার অফ প্যারিস ঢুকে দেওয়া হয়েছিল। আর এই কাজটি করেছিলেন রেস্তোর কোচ পানামা লুইস। সেই প্লাস্টার অফ প্যারিস ভেতরে জমে গিয়ে শক্ত হয়ে যায়, ফলে আস্তে করে ঘুষি মারলেও তার প্রভাব হয় সাংঘাতিক, যে কারণে বিলি কলিন্সকে হারাতে পেরেছিলেন রেস্তো। সেটাই ছিল কলিন্সের জীবনে শেষ খেলা। পরবর্তীতে এই হারের জ্বালা সইতে না পেরে আত্মহত্যা করেন কলিন্স এবং এক পর্যায়ে রেস্তোর খেলার লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছিল। মাস্টার অফ ডগ, আমেরিকান ফুটবল লীগের একটি ফ্রাঞ্চাইজি ছিল শিকাগো বিয়ার্স। ম্যাচ জেতার জন্য শিকাগো বিয়ার্সের মালিক ও প্রথম কোচ জর্জ হালাস বেশ কিছু অদ্ভুত কাণ্ড করতেন। খেলার মধ্যে প্রয়োজন হলে শিকাগো বিয়ার্সের প্লেয়াররা যেন স্টপেজ টাইম পায়, সে কারণে খেলা থামিয়ে দেওয়ার জন্য মাঝে মধ্যে তিনি তার পোষা কুকুরকে মাঠে ছেড়ে দিতেন এবং সেই কুকুরটিকে তিনি এমনভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন। এছাড়াও শিকাগোর মাঠে যখনই প্রতিপক্ষরা খেলতে আসত, তাদের খেলোয়াড়দের প্রসাধনীর মধ্যে চুলকানির পাউডার ঢুকিয়ে দিতেন হালাস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।